পড়ে মারা গেছেন পাঁচজন পাঁচুনি একই পরিবারের সদস্য মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পাশে থাকা আসামের করিমগঞ্জ এলাকায় শুক্রবার বিকেলের ঘটনা এটি করিমগঞ্জের রামকৃষ্ণনগরের ইচাখাউড়ি গ্রামে ভয়ঙ্কর বজ্রপাতের ঘটনা ঘটে বিকেল পাঁচটা নাগাদ সংঘটিত বজ্রপাতে এক পরিবারে পাঁচজনের মারা যান আহত হয়েছেন অন্য দুই সদস্য তরমুজ আলীর বাড়িতে সংঘটিত হয় বজ্রপাতের ঘটনা যে পাঁচজন মারা যান তাদের মধ্যে চারজনই শিশু কিশোর আরেকজন যুবক ঘটনার সঙ্গে সঙ্গে মারা যায় বারো বছরের আনোয়ার হোসেন দশ বছরের দিলিয়ার হোসেন শরীফ উদ্দিন রো আবিদা বেগম এবং ইসলাম উদ্দিন খবর পেয়ে অকুস্থলে ছুটে গেছে পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রিপোর্ট চ্যানেল